করোনা সংক্রমণ রোধে সরকারি ছুটি 25 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় সবাইকে নিজ নিজ বাসা বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ছুটির মেয়াদ আরও 11 দিন বাড়ানো হয়েছে, ফলে সাধারণ ছুটির মেয়াদ বেড়ে 25 এপ্রিল পর্যন্ত হল। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সন্ধ্যা 6টার পর কেউ ঘর থেকে বের হতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলা হয় প্রজ্ঞাপনে। এর আগে দুই দফা সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার, যা শেষ হবে আগামী 14 এপ্রিল। করোনা ভাইরাসের প্রভাবে প্রথম দফায় 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপরে ছুটি বাড়িয়ে তা 11 এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফায় বাড়িয়ে করা হয় 14 এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।